এই উম্মতের সাথে আল্লাহর বড় ইয়ারি ইয়ারি বুঝেন দোস্তি বুঝেন মহব্বত বুঝেন ভালোবাসা বুঝেন এই উম্মতের সাথে আল্লাহর বড় ভালোবাসা ভালোবাসা সারা দিন প্রমাণ দিতেছি হাত প্রসারিত করে বসে থাকে সারা দিন যেন নাফরমান তওবা করে রাত্রের একটা পর্ব পর্যন্ত হাত প্রসারিত করে রাখে কিন্তু একটা পর্ব তিন ভাগের এক ভাগ যাওয়ার পরে আর থাকতে পারেন না প্রথম আকাশে আয়েশা বলে আসুক আর না আসুক আমি ডাইকা আনবো তো আল্লাহ ডাকতে শুরু করে হাল বিল মুস্তাগফির ফাগফির আল্লাহ কেমন ভালোবাসে আসলে আসুক এতক্ষণ অপেক্ষা করলাম আসার যখন আসে না তো তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো প্রথম আকাশে এসে চিৎকার দেয় হাল বিল মুস্তাগফির ফাগফির আল্লাহ কে আসিস মাপ চাবি আমি মাপ করি আল্লাহ এই উম্মতকে বড় ভালোবাসে এই উম্মতের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে এই জন্য আয়েশা আমাদেরকে মেসেজ দিছে আল্লাহর সাথে বন্ধুর বড় ইয়ারি ছিল বড় দোস্তি ছিল আমাদের নবীজি তো ওই সময় নবী যে সময় আল্লাহ ছাড়া কিছু নাই কোনো সৃষ্টি নেই কোরআন আমাকে বলে কোরআন সৃষ্টির এক হাজার বছর আগে আল্লাহ ইয়াসিন পড়ছেন বন্ধুকে ডাক দিছেন ইয়াসিন মনে হয় ওই সময় ছিল কিন্তু কোন রূপে ছিল এটা আমি জানি না এটা নিয়ে আমার কোনো সে নাই তর্ক নাই বিতর্ক নাই ছিলেন এটা আমি তর্ক করব আল্লাহ ডাক দিছেন ইয়াসিন তারপরে বলছে কোরআনুল হাকিম আমাদের কোরআনও ছিল তখন তারপরে আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন আরবি গ্রামার আমাকে বলে তখন মনে হয় বন্ধু পাশেই ছিল কোন রূপে ছিল এটা আল্লাহই জানে ইন্নাকা লামিনাল মুরসালিন বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত ওই রসুল আল্লাহ আমাদেরকে দিছে ওই রসুল আল্লাহ আমাদেরকে দিছে দুনিয়াতে যা দিছেন নবীর কারণে দিছেন শুধু শুধু কবি বলে না ক্যা অফা তুমি মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ ইয়ে দুনিয়া কে চিজ হ্যায় লৌহ কলম তেরে হ্যাঁ তুমি যদি আমার বন্ধুর বন্ধু হইলা গোলাম হইলা তাহলে দুনিয়া কি জিনিস লৌহ কলম আমি সব তোমার হাতে উঠায় দিয়া দিব ক্যা অফা তুমি মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ নবীর গোলাম গুইসাব সত্য বলছিল আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিল লিমান তাবুত গুইসাবের দিকে যখন ইশারা করছে আইয়ুহা দাব তো গুইসাব জীবিত হইয়া চিৎকার দিয়া বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা আফা ইয়াউমিল কিয়ামা ও তু জাহানের বাদশা আপনি ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না ও যুবক তোর পায়ে হাত রাখা বলি উম্মতে মুহাম্মদি আপনাদের পায়ে হাত রাখা বলি গুইসাব যদি ইশারা পায়া চিৎকার দিতে পারে লাব্বাইক ওয়া সাদাইক ওয়া যাইনা আফা ইয়াউমিল কিয়ামা ও দুজাহানের বাদশা আমার ভাগ্য খুলা গেছে এই কথা যদি গুইসাব বলতে পারে ইশারা পায়া তো নবীর উম্মত পায়া আমি কেন বলতে পারবো নবীর আদর্শ আমার ভাগ্য কেন খুলবে না আমাকে বুঝান যুক্তি তর্ক দিয়া বুঝান নবীর আদর্শ আমার ভাগ্য কেন খুলবে না কেন খুলবে না নবীর ইশক আমার ভাগ্য কেন খুলবে না আল্লাহ রাসূল বলছে এত সুন্দর আরবি বলিস বল লিমান তা'মুদ ইবাদত কার করিস ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবীলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিল নারি ইকাবুহু বলছে মান আনা আমি কে বল কান্ত রাসূল রাব্বিল আলামিন খাতামান নবিয়্যিন আপনার পরে কোন নবী নাই আপনি নবুয়তের ঘরের তালা এই ঘরের তালা কোনোদিন খুলবে না আর কেউ বাহির হবে না তালা কোনোদিন খুলবে না কেউ ঢুকবেও না আপনি নবুয়তের ঘরের তালা মান আমানা বিকা ফাস যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খোলা যাবে সত্য এটাই ঈশ্বরের যদি ভাগ্য খোলে কটা শোনাবো আপনাদেরকে আমি ইশারায় ভাগ্য গুইসা
আরে গাধা যতটুকু বুঝছে আমরাও ততটুকু বুঝি না, আজকে আমরা ওই রসুল চিনি না, চিনি হায় হায়, যদি চিনতাম তাহলে দুনিয়ায় পা রাখতে দেরি, সেজদা করতে দেরি হয়, মাত্র চাটাইতে চাদরে রাখা হয়েছে মার প্যাটের থেকে আসার সাথে সাথে। উম্মে আইমান রাখছেন, উম্মে আইমান শেফা রাখছেন, শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার আম্মা, শেফা চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই, আমি তো বলি সেজদা করেন নাই, উম্মতকে মেসেজ দিছেন, উম্মত আমি তোদেরকে মেসেজ দিলাম সেজদা সেজদা সেজদা, নামাজ 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 নামাজ। আজকে আজান হয় কিন্তু মসজিদে আসে না, দোকানে যায় নামাজ বিছায় না, রোড ঘাট থামে না, হাট বাজার থামে না, অফিস আদালত থামে না, মিল কারখানা থামে না, আজানের আওয়াজ সবার কানে যায়, অথচ আসতে দেরি সেজদা করতে দেরি করেন না। আল্লাহ রসুল সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন, এই জন্যই তো যাওয়ার সময় চিৎকার দিতেছে আসসালা আসসালা ওমা মালাকাত আইমান, আইসো তোমাদেরকে বুঝাইছি নামাজ, যাওয়ার সময় বুঝাইতেছি নামাজ, অথচ উম্মত যেই নামাজকে বলছেন চোখের শীতলতা, কররাত আইনি বিআসসালা, আমার চোখের শীতলতা নামাজ, কি নামাজ, চোখের শীতলতা নামাজ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন শুকর পর্যন্ত বলে সকাল বেলা, হে আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে, বলছে বেনামাজি তোমার কাছে এত নিকৃষ্ট কেন, তো বলছে পাঁচবার আল্লাহ ডাকলো তারপর সাড়া দিল না, বিদায় আমার কাছে আমার চেয়েও নিকৃষ্ট, পাঁচবার কে ডাকছে, আরে এই উম্মতের উলামা মানবে কি মানবে না আমি জানি না, আমার মন বলে তাখাইয়ুল, আমার খেয়াল বলে, যা হোক আমাদেরকে নামাজের জন্য ডাকেন না, কিসের জন্য, যদিও বলে হাইয়ালা সালাত নামাজের জন্য ডাকেন না, আমার খেয়াল বলে তাখাইয়ুল খেয়াল, আল্লাহ নামাজের জন্য ডাকেন, রাত যখন পার হয়ে যায় তো আল্লাহ বলে রাতটা পার হয়ে গেল তোর সাথে কথা হইলো না, এখন তো সুবে সাদে হয়ে গেল একটু আয়না দুজনে কথা বলি না, দুপুর যখন হয় তো আবার বলে ও উম্মতে মুহাম্মাদি সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল একটু আয়না তোর সাথে কথা বলি না, আবার দুপুর ঘরে যখন বিকাল হয় কই সেই দুপুর কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল আয়না একটু দুইজনে কথা বলি না, বিকাল যায় যখন সন্ধ্যা হয় তখন বলে সেই বিকালে কথা হইলো, এখন তো রাত হয়ে গেল আয়না দুইজনে একটু কথা বলি না, মুসল্লি নাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বল, বলবেন এসা তুই তো বলি, আল্লাহ বলে এসা একটু পরেই তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে উঠবি, নাইলে আর কোনোদিন তুই উঠবি না, যদি আমি উঠাই তাইলে তোর উঠা হবে, আর যদি না উঠাই তো চিরনিদ্রা হয়ে যাবে, একটু পরেই তো ঘুমায়া যাবি, আয় না সর্বশেষ দুজনে কথা বলেই একটু ঘুমাইতে যাবে, উঠাইলে যাতে কথা হয় আর না উঠাইলে যেন শেষ আমল তোর আর আমার কথাই হয়, তখন যেন আমিও বলতে পারি যে এইমাত্র তো কথা বলে গেল চলে আসছে, দুনিয়াও যেন বলতে পারে এসব তো পড়ে গেল চলে গেল, কি বলেন না আপনারা, তো জহর নামাজটা তো পড়ে গেল চলে গেল, মানে কি শেষ সাক্ষী কি, শেষ সাক্ষী কি, আল্লাহ বলে শেষ সাক্ষী আমার সাথে কত কথা, আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, আমাগো নামাজ কি আমরা জানি না, চার দোকানের হিসাব চার রাখাতে হয় আমরা জানি না নামাজের কি অবস্থা, একজনও তো এখানে নেই, রাগ হয়ে যাবেন বলবো, একজনও তো এখানে নাই যে ওলামাদের কাছে যে নিজের দুই রাকাত নামাজ দেখায়া
টেস্টের সার্টিফিকেট নিয়ে নিছে যে হুজুর লেখা দেন আমার নামাজ ঠিক আছে লেখা দিবেন মুখ দিয়া না লেখা দিবেন কাগজটা নিয়ে আমি কবরে চলে যাব কাগজটা নিয়ে যখন যাব আল্লাহ যদি জিগায় যে নামাজ তোর নামাজ হলো না হলো না তোর নামাজ হলো না তো আমি রিপোর্ট বাইর করে দেখাবো আপনি কোন হলো না এই তো রিপোর্ট নিয়ে আসছি প্যাথোলজি সেন্টার থেকে লেখা দিছে নামাজ নাকি ঠিক আছে আমারে ধরা লাভ নাই হুজুরে ধরে একজন তো স্পন্ত হুজুরদের কাছে যে দুই রাকাত নামাজকে ঠিক করে নেয় হ্যাঁ হ্যাঁ রাগ হয়ে গেল না হ্যাঁ তাহলে কি নামাজ পড়ি নামাজের জন্য ডাকে না এই উম্মতকে এই উম্মতকে আল্লাহ কথা বলার জন্য ডাকে এই উম্মতের সাথে আল্লাহর বড় ইয়ারি ইয়ারি বোঝেন দোস্তি বোঝেন মহব্বত বোঝেন ভালোবাসা বোঝেন এই উম্মতের সাথে আল্লাহর বড় ভালোবাসা ভালোবাসা সারাদিন প্রমাণ দিতেছি হাত প্রসারিত করে বসে থাকে সারাদিন যেন নাফরমান তওবা করে রাত্রের একটা পর্ব পর্যন্ত হাত প্রসারিত করে রাখে কিন্তু একটা পর্ব তিন ভাগের একবার যাওয়ার পরে আর থাকতে পারেন না প্রথম আকাশে আয়েশা বলে আসুক আর না আসুক আমি ডাইকা আনবো তো আল্লাহ ডাকতে শুরু করে হালবিল মুস্তাগফির ফাগফির লাহ কেমন ভালোবাসে আসলে আসুক এতক্ষণ অপেক্ষা করলাম আসার যখন আসে না তো তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো প্রথম আকাশে এসে চিৎকার দেয় হালবিল মুস্তাগফির ফাগফির লাহ কে আসিস মাপ চাবি আমি মাপ করি আল্লাহ এই উম্মতকে বড় ভালোবাসে এই উম্মতের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন এই জন্য আয়েশা আমাদেরকে মেসেজ দিয়েছেন আল্লাহর সাথে বন্ধুর বড় ইয়ারি ছিল বড় দোস্তি ছিল আমাদের নবীজি তো ওই সময় নবী যে সময় আল্লাহ ছাড়া কিছু নাই কোনো সৃষ্টি নেই কোরআন আমাকে বলে কোরআন সৃষ্টির এক হাজার বছর আগে আল্লাহ ইয়াসিন পড়ছেন বন্ধুকে ডাক দিছেন ইয়াসিন মনে হয় ওই সময় ছিল কিন্তু কোন রূপে ছিল এটা আমি জানি না এটা নিয়ে আমার কোনো সে নাই তর্ক নাই বিতর্ক নাই ছিলেন এটা আমি তর্ক করব আল্লাহ ডাক দিছেন ইয়াসিন তারপরে বলছে কোরআনুল হাকিম আমাদের কোরআনও ছিল তখন তারপরে আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন আরবি গ্রামার আমাকে বলে তখন মনে হয় বন্ধু পাশেই ছিল কোন রূপে ছিল এটা আল্লাহই জানে ইন্নাকা লামিনাল মুরসালিন বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত ওই রসুল আল্লাহ আমাদেরকে দিছেন ওই রসুল আল্লাহ আমাদেরকে দিছেন দুনিয়াতে যা দিছেন নবীর কারণে দিছেন শুধু শুধু কবি বলে না ক্যা অফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ ইয়ে দুনিয়া ক্যা চিজ হ্যায় লৌহ কলম তেরে হ্যাঁ তুমি যদি আমার বন্ধুর বন্ধু হইলা গোলাম হইলা তাহলে দুনিয়া কি জিনিস লৌহ কলম আমি সব তোমার হাতে উঠায় দিয়া দিব ক্যা অফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ নবীর গোলাম গুইসাব সত্য বলছিল আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিল লিমান তাবুত গুইসাবের দিকে যখন ইশারা করছে আইয়ুহা দাব তো গুইসাব জীবিত হইয়া চিৎকার দিয়া বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওফা ইয়াউমিল কিয়ামা ও তু জাহানের বাদশা আপনি ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না ও যুবক তোর পায়ে হাত রাখা বলি উম্মতে মুহাম্মদী আপনাদের পায়ে হাত রাখা বলি গুইসাব যদি ইশারা পায়া চিৎকার দিতে পারে লাব্বাইক ওয়া সাদাইক ওয়া যাইনা ওফা ইয়াউমিল কিয়ামা ও দুজাহানের বাদশা আমার ভাগ্য খুলা গেছে এই কথা যদি গুইসাব বলতে পারে ইশারা পায়া তো নবীর উম্মত পায়া আমি কেন বলতে পারব নবীর আদর্শ আমার ভাগ্য কেন খুলবে না আমাকে বুঝান যুক্তি তর্ক দিয়া বুঝান নবীর আদর্শ আমার ভাগ্য কেন খুলবে না কেন খুলবে না নবীর ইশক আমার ভাগ্য কেন খুলবে না আল্লাহর রাসূল বলছে এত সুন্দর আরবি বলিস বল লিমান তাবুদ ইবাদত কার করিস কাফিস সামাই আরশুহু
وفي الأرض سلطانه وفي البحر سبيله وفي الجنة رحمته وفي النار إقابه. وفي من أنا أمي كبل كانت رسول رب العالمين خاتم النبيين أبنر پر كونو نبي نائي أبنر نبوة ترغر تلا এই ঘরের তালা কোনোদিন খুলবে না আর কেউ বাহির হবে না তালা কোনোদিন খুলবে না কেউ ঢুকবেও না আপনি নবুয়তের ঘরের তালা মান আমানা বিকা ফাস যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খোলা যাবে সুবহানাল্লাহ সত্যই এটা ঈশ্বরের যদি ভাগ্য খোলে কথা শোনাবো আপনাদেরকে আমি ঈশ্বরের ভাগ্য গুইসা আরে গাদা যতটুকু বুঝছে আমরাও ততটুকু বুঝি নাই আল্লাহ রাসূলের একটা গাদা ছিল ইয়াফুর নাম ইয়াফুর ইয়া আইন ফা ওয়াও রা ইয়াফুর আল্লাহ রাসূলের গাদা আল্লাহ রাসূলের মাঝে মাঝে পিঠে চড়তেন দুধ হিসাবে কাজ করতেন সব সাহাবাদের বাড়ি চিনতেন সবাইকে চিনতেন আল্লাহ রাসূল বলতেন অমুককে ডাইকা নিয়ে আসো একদিন বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে টাইকা নিয়ে আসো ইয়াফুর ছুটতে 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 বাড়ির দরজার ভিতরে মাথা দিয়া মারছে ঠক এমন জোরে ওমর রাদিয়াল্লাহ দৌড়ায় আসে খুইলা দেখে হযরত ইয়াফুর দাঁড়ায় আছে মাথা দিয়া ইশারা করতেছে ডাকে তোমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু দে দৌড় ইয়াফুর পিছে পিছে দৌড় দিতেছে যে দেখি কে আগে যায় আজকে যেদিন আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় নিছেন সবাই সয়া দিছেন কিন্তু ইয়াফুর সইতে পারে না মদিনার গলিতে ছুটতে ছিল আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল সামনে যে কুয়া ছিল জানা ছিল না চোখে দেখে নাই কুয়ার ভিতরে পড়ছে চিরদিনের জন্য কবর বানায় কেমন ইশকে রাসূল ছিল আপনি বলেন আপনি রাসূলকে মহব্বত করেন রাগ হয়ে যাবেন বলবেন বলবো আমি তো ইদানীং খুব বলি আগো বলছি যে মক্কা মদিনা যে দেখলো মদিনা যে দেখলো আমার যুগ বিয়োগে আমি আজ পর্যন্ত 30 বছর মিলাইতে পারতেছি না যে মদিনা দেখলো যে ও দাড়ি ছাড়া আসে কি কইরা আর ও দেশে আইসা দাড়ি কাটে কি কইরা কন্না রওজায় যখন দাঁড়াইছে তখন রাসূল তো ওকে দেখছে ও দেখো কার না দেখো দেখছে না দেখে না হ্যাঁ দেখছে না দেখে না ও যখন সালাম দিছে জবাব দিছে না দেয় না শুনো কার না শুনো জবাব তো দিছে রাসূল ওকে দেখলো সালামের জবাব দিল ও দাড়ি ছাড়া আসে তো আসে কি কইরা আর আয়েশা দাড়ি কাটে তো কাটে কি কইরা আমার চোখকে মিলে না আজ পর্যন্ত জানি না আপনাদের মিলছে কি না আমি বড় যুগ বিয়োগ করে দেখছি আমার মিলে না আমি মিলাইতে পারি না কি করে হয় এটা তো মেরে দোস্ত শেষ জায়গায় চলে আসি শেষ জায়গায় চলে আসি ফুটাইতে হবে নিজেকে ফুটাইতে হবে ফুটাইলেই আকর্ষণের পাত্র হব আর আল্লাহ এই জন্যই বলছে তুমি ফুটাইতে চাও তাহলে আদর্শ দিয়া পাঠাইলাম আমি محمد رسول لقد كان لكم في رسول الله أسوة حسنة جو بوب موڈل تلاش کرو موڈل ٹھیک نا لائف اسٹائل تلاش کرو چولیر اسٹائل پنجابی اسٹائل پاجاما اسٹائل اے اسٹائل سے اسٹائل تر پائے ہاتھ دیا بولی ایکٹا اسٹائل محمد رسول اللہ نے ایک اسٹائل ایکٹا آدرش আল্লাহ ওয়াদা আছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম শুধু ভালোবাসবো না তোর গুনার গাঁটটি উঠায়া কোথায় ফালাবো ফেরেশতারা পর্যন্ত খুঁজা পাবে না যে আমি কোথায় ফালাই সৃষ্টির কেউ খুঁজা পাবে না তোর গুনার গাঁটটি কোথায় গেছে ওই নবীর আদর্শ নবীর আদর্শ আমাদের দরকার আজকে নবীর আদর্শ লাগে হায় আমি তো বলি শুধু ওয়াদা করে ফেলছেন দেখা নবীর সাথে টিট হয়ে গেছে টিট ওয়াদা হয়ে গেছে
নাহলে এই উম্মত ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বলছে নবীজি আল্লাহর রাসূল হায় হায় উম্মতকে কত ভালোবাসে, চোখের পানি জীবনে কোনোদিন শুকায় না। জিব্রিল মিকাইল জিজ্ঞাসা করছে আতাব কি, যখন দেখি মা সালা আরাক আতাব কি, যখনই দেখি চোখে পানি কারণটা কি, উম্মতের জন্য উম্মত উম্মত। বিশ্বাস হয় না? হ্যাঁ হয় হয়। তাহলে দুইটা দিয়া প্রমাণ দিই, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন নয় নয় কর ক্ষুধার্থ, হাসান ক্ষুধার্থ হোসাইন ক্ষুধার্থ। আপনি হাসান হোসাইনকে চিনেন না, কেমন কলিজার টুকরা ছিল, কেমন কলিজার টুকরা ছিল। যদি একটা বলি যদি বুঝে আসে, একদিন দুই ভাই এসা বলতেছে কোলে বসে নানা যান আপনি উত্তম না আমরা দুজন উত্তম, কি স্বাভাবিক জবাব কি, কি হুজুর কে উত্তম? আল্লাহর রাসূল, ঠিক না? আল্লাহর রাসূল জবাব দিছে আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা একজন আরেকজনে ধরে হাসতেছে, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে হাসো কেন, জবাব হয় নাই। কে উত্তম? কামরা দুই ভাই কি কইরা, কামাগো আম্মারে চিনেন? বলো আম্মার পরিচয় দিয়া করছে, বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাগো আব্বা জানলে চিনেন? তো বলছে বলো, আব্বার পরিচয় দিয়া বলছে আবু কালাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাগো নানা জানলে চিনেন? বলছে বলো, নানাজনের পরিচয় দিয়া বলছে জাদ্দু কালেইসা বিষাই, আমার নানাজনের সামনে আপনার নানার নামও মানুষ জানে না, কিছু হইব তো দূরের কথা নামও জানে না। আল্লাহর রাসূল দুইজনকে ধরছে আর এরকম করে উঠে চুমাইতে চুমাইতে গাল ধরা ফেলছে আর বলছে মাইনা নিলাম তোমরা দুজনই উত্তম। ওই হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, চোখের পানি এদের জন্য না, চোখে পানি। জিব্রিল জিজ্ঞাসা করছে আতাব কি, আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন, যাবেন তো এখন আল্লাহর কাছে। বলছে জিব্রিল ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি। যুবক একটু বিবেক দিয়া ভাবো, তোমার জন্য চোখের পানি, তোমাকে কে দেখা রাখবে? আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ বলছেন আমি দেখা রাখবো আপনি আসে, যার কারণে দোয়া করছেন আমার উম্মতকে দুর্ভিক্ষ দিয়া ধ্বংস করেন না, বলছে করব না, আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না, বলছে করব না। কত দোয়াই তো করছে, ঠিক না? পরে আল্লাহ শুনে দিছে বন্ধু আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবো তো করবো কি করে, আপনি তো এদের মাঝেই থাকবেন, আপনি থাকবেন আর আমি ধ্বংস করবো, এটা হয়তো হয় কি করে। এইদিকে আল্লাহ ইঙ্গিত দিছেন আমাদের নবী হায়াতুল নবী এখনো কবরে জীবিত আছে, না মামাতুল নবী হায়াতুল নবী এখনো কবরে জীবিত, নাইলে নাইলে কেন কবি যায় বলতো? এক কবি যায় রোজায় বলছিলেন অবস্থা দেখলে তো মন কিছু বলে, আজকে উম্মত যে জায়গায় পচা গেছে ওইখান থেকে যদি উম্মতকে ফিরায় আনতে হয় তাহলে আপনার দুইটা হাত আবার উঠাইতে হবে, আপনার দোয়া নিয়ে আসতে হবে। ওই রসুল আসেন আজকে শেষমেশ আসেন, ওই রসুলকে আদর্শ বানে, তাকে মডেল বানে, তার স্টাইলকে স্টাইল বানে। পারবো? কে কে পারবো দেখি, কে কে পারবো দেখি, হ্যাঁ কে? মানুষ মনে করে মেরাজ শুধু নামাজের জন্য হয়েছে, ঠিক না? এটাই তো মনে করে, কি কয় বুঝলি, মেরাজ শুধু নামাজ আনার জন্য? না না না,
মেরাজ তো অন্য কারণে, এই কারণে হয়েছে। বন্ধু বন্ধু বুঝে নেই তো, সোয়া লক্ষকে দিব এক বাপ, কয় বাপ? কয় বাপ? কয় বাপ? আর আপনার উন্মতরে দিব কয় বাপ? সব উন্মতরে শুনে দিছি, শুনলে শুনুক না শুনলে না শুনুক, শুনলে দিব না শুনলে না শুনলে দিব না। আপনার শোনানো কথা শুনাইতে বলতে চাই না, আপনি আসেন দেখেন তারপরে শোনান। আসেন 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 তারপরে তারপরে যে বলেন জান্নাত দেখা ইসা বলছে যুব, ওইখানে ডিসকো ডান্স আছে, জান্নাতে গান আছে নাচ আছে, কিন্তু হালাল একটাও হারাম না, পবিত্র। দুনিয়া ডান্সের মতো ডান্স না। তোমরা তো মনে করো দুনিয়াই শেষ, ঠিক না? এই জন্যই সারা রাত্র তোমাদের পায়ে হাত রাখি, রাগ হয়েও না। আজ পর্যন্ত তো এক যুবক পাওয়া যাবে না যে আমি আজ পর্যন্ত নবীকে চিনার জন্য 10 MB খরচ করছি, কিন্তু ডেলি রাত্রে তো কি জিবির পরে জিবি শেষ করে দাও, জিবি যদি মধ্যখানে শেষও হয়ে যায়, মজার কাছাকাছি যে যদি জিবি শেষ হয়ে যায়, সাথে সাথে দোস্তরে ফোন করো, তোমাকে অনেক দোস্ত এই এলাকায় সারা রাত্র জায়গা থাকে শুধু MB বেচার লেগে নেট সাপ্লাই দেওয়ার জন্য, ঠিক না? দোস্তরে ফোন দিছে, দোস্ত তাড়াতাড়ি মেরা দে, মজার জায়গায় সেই MBটা শেষ হয়ে গেছে, এখন দিতেছি পরে বাকিটুক দেখা পরে মজা লয়া শেষ করে, ঠিক না? এটা তো চোখের মজা, বাস্তব মজা তো না, বাস্তব মজা তো জান্নাতে রাখা আছে, মেরাজ। এই জন্য নবীজি আপনার উম্মত বিজ্ঞান সম্মত হবে, টেকনোলজি সমৃদ্ধ হবে, শোনা কথা বিশ্বাস নাও করতে পারে, উঠা আসেন দেখা যান মেরাজ। এই জন্য মেরাজ আমেনার কান্নার কারণে মেরাজ, আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল যখন হাঁটি হাঁটি পাপা, সবাই জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ সবচেয়ে বেশি খুশি হয়, আর ঘুরাইতে নিয়ে যায়, এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায়, রোডে ছাড়ে ঘাটে ছাড়ে হাটে ছাড়ে বাজারে ছাড়ে, আঙ্গুল ধরে হাঁটায়। আবদুল্লাহ তো নাই, কে ঘুরাইতে নিয়ে যাবে? আমি চোখের পানি জড়াবো না তো কে জড়াবে? আমার মনে হয় আল্লাহ কানে কানে বলছে আমেনা কাঁদিস না, আবদুল্লাহ ঘুরাইলে আর কই ঘুরাবে? মক্কার অলি গলি ওকাজার মাজান্না দূরে নিলে নানার বাড়ি, মদিনা মোনাব্বরা আসতে দে সময়, সন্তান শুধু তোর হইলে কি হবে? বন্ধু কিন্তু আমার, আমি ঘুরাইতে নিয়ে যাব বন্ধুকে। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমি ঘুরাইতে নিয়ে যাব মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস দেখাবো, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকাশ ঘুরায় দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, বাকি আর কি থাকবে আমার? আরশ, আরশ দেখাবো, আর কি কুরসি দেখাবো, আর কি বাকি? পাশে বসাইয়া আমাকে দেখায়া টুকটা তোর কাছে পাঠায়, আসতে দে ঘুরার সময়। এটা হলো মেরাজ। বন্ধু বন্ধুর বাড়িতে যাবে কিছু দিবে, এটা তো স্বাভাবিক, এটা তো দেখো স্বাভাবিক না? হ্যাঁ, কি বন্ধু বন্ধুর বাড়িতে যাবে কিছু নিয়েও যাবে কিছু নিয়েও আসবে, এটা কি? এটা কি স্বাভাবিক? নামাজ তো দিবে, এটা স্বাভাবিক। মেরাজ আমার মনে হয় এই জন্যই হয়েছে, আমেনার চোখের পানির কারণে মেরাজ মনে হয় এই জন্যই হয়েছে। বন্ধু কথা তো অনেকের সাথেই বললাম জমিনে রেখা, আপনার সাথেও যদি কথা জমিনে রেখা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না, বিদায় কথা তো বলতে মনে চায় কিন্তু জমিনে রেখা না, উঠা চলে আসেন পাশে বসেন তারপরে বলুন। আল্লাহ কথা অনেকজনের সাথে বলছেন, ইয়া জাকারিয়া বলছেন, ইয়া ইয়াহইয়া বলছেন, মুসা আলাইহিস সালামের সাথে বলছেন, এটা তো আমি চোখেই দেখে আসছি কোন জায়গায় বলছেন, তুর পাহাড় আমার চোখের দেখা,
কোন জায়গায় বলছেন তো সব জমিনে রেখা বলছেন কিন্তু বন্ধুর সাথে যখন বলার বলতে চাইছেন তো জমিনে রেখা বললে শোভা পাবে না উপরে আসেন পাশে বৈসা খাতির জমা কথা বলেন খাতির জমা শব্দটা যদিও শোভা পায় না দুইজনে মিলা বৈসা কথা বলবো আপনি বলবেন আমি শুনবো আমি বলবো আমি আপনি শুনবেন কিন্তু আফসোস ওইখানেও যায় উম্মত বলেন নাই উম্মত ওইখানে যে উম্মত বলেন নাই ওইখানেও যায় কি বলেন নাই ওইখানেও যায় উম্মত বলেন নাই যদি বলেন প্রমাণ আত্তাহিয়াত প্রমাণ আত্তাহিয়াত ওয়ালা ইবাদিল্লাহ সিসালিহিন ওইখানেও যায় উম্মত বলেন নাই কিন্তু মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিছিলেন আজকে আমাকে বলতে দেন লানত আমাদের জিন্দেগির উপরে উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও আমাদের জিন্দেগির উপরে লানত মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিছেন 70 হাজার পর্দার ওই পার থেকে 40 দিন পর্যন্ত বেহুশের মতো ছিলেন অথচ পাশে বসে আছেন আল্লাহর তাজাল্লিতে হারায় যাওয়ার কথা ছিল সব কিছু ভুলে যাওয়ার কথা ছিল সব বলছেন কিন্তু উম্মত বলেন নাই লানত আজকে আল্লাহ ডাকে নবীর দিলের শীতলতা নামাজ পড়তে উম্মত মসজিদে আসে না কে ডাকে কে ডাকে বড় ভাই ডাকলে লঙ্গির খবর থাকে না ঠিক না দুনিয়ার পদস্থ লোক থাকলে শরীরের ঘাম চড়তে থাকে ঠিক না হ্যাঁ সামান্য পদস্থ লোকের সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায় সামান্য দুনিয়ার পদস্থ লোক আর আল্লাহ 99টা পদের মালিক আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুমিন ডাকে মুহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাফিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাব রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুযিলুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিল الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক তারপরে তো আসেন যেটা নবীর সবচেয়ে বড় আদর্শ সবচেয়ে বড় আদর্শ এই জন্য কথা শেষ আসে আজকে তওবা করি আগে রাজি হ্যাঁ কে মনের থেকে রাজি তওবা করতে আল্লাহ আমি তওবা করলাম বলেন মনের থেকে কিন্তু আল্লাহ কবুল করুক না মান নাইলে কিন্তু আব্দুল কাদের জিলানির ফতোয়া আমি মেরা দিব আমি আমারটা মানব না আমারটা মারব না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি ফাতহুর রব্বানির ভিতরে লেখছেন পারলে ওই কিতাব পড়া দেখেন আরবিটা বাংলা উর্দু না ফাতহুর রব্বানিতে আছে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক তোর মুখটা তো মুসলমান বটে কিন্তু দিলটা তো মুনাফিক তা তুই মুখ দিয়ে তো বলছিস দিল দিয়ে তো বলিস না মুখ দিল যখন এক হবে তখন ওই তওবা আল্লাহর কাছে কবুল হবে গুনাহ মাফ কোরআন দিয়া প্রমাণ দিতেছি মা ইয়াফালুল্লাহ বিআযাবিকুম এই উম্মতের কানে আল্লাহ ধ্বনি দিছে তোকে শাস্তি দিয়ে আমার লাভ হবে কি আর দিবই বা কেন বন্ধুর সাথে তো ওয়াদা করে ফেলছি সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা সালতুতা শাফি তো শাফা লা ইউখজিকা ফি উম্মতি এগুলো সব হলো অঙ্গীকার আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না আপনাকে আমি রাজি করেই ছাড়ব মুসা আলাইহিস সালাম আসছেন ছুটা তুর পাহাড়ে তাল্লা জিজ্ঞেস করছে কেন আসছো
লিতারদা, আপনাকে রাজি করার জন্য, আপনাকে আপনাকে রাজি করার জন্য। অথচ কালিমুল্লাহ, অথচ কিতাবের বাহক, উলুল আজমি মিনার রসুল বলতেছে আপনাকে রাজি করার জন্য। যেই কাহিনী নিয়া বনি ইসরায়েলের 587,000 লোক মারা গেছে, যেই কাহিনীর কারণে আজও দুনিয়ায় আগুন জ্বলে, আজও দুনিয়ায় মনে হয় বুঝাইতে পারি না, যারা বুঝার এরা বুঝা ফেলছে, যারা বুঝা কি বুঝা ফেলছেন না বুঝা ফেলছে, 585,000। অথচ বন্ধু রেখায় সাউফা ইউতি কারব্য কাফাতার বা, আপনাকে রাজি করা ছাড়বো। বন্ধুও সুযোগ সাথে সাথে নিয়ে আনিছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি, আমাকে রাজি করবেন, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত রাজি হব না। না, কিয়ামতের মাঠে কাউকে আল্লাহ বলবেন না সালতুতা সাফি তুসাফা, আপনার আমার নবীকেই বলবে নবীজি আমি মালিক বটে বাদশাহ আপনি। সালতুতা কাকে চাবেন, কতগুলা চাবেন, যত চাবেন তত দিয়ে দিন, সাফি তুসাফা, কাকে ব্যাপারে সুপারিশ করবেন, কতগুলার ব্যাপারে সুপারিশ করবেন সব দিয়ে দিব। আমি তো পায়ে হাত রেখা বলি এতটুক করেন যেন কেয়ামতের দিন সুহকান সুহকান লিমান কাইয়ারা বাদি, এই এই কথা নিচে যদি না পড়লাম তাহলে নবীর সুপারিশে আল্লাহ আমাদেরকে পার করায় দেবে। এই জন্য প্রথম তো তওবা করলাম, আর আজকের থেকে নবীর একটা সুন্নত হইল আমি আমার আদর্শ বানাবো, ইনশাআল্লাহ। আর নামাজ কখনো ওয়াদা পাক্কা, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, দেও না ঘাটেও না মাঠেও না কোথাও না, স্বয়ং আপনার ঘরে বসে হাত উঠায় দিছে, আপনার ঘরে কিন্তু বসে হাত উঠায় দিছে, আপনার ঘরে বসে হাত উঠায় দিছে। খালি হাতে যদি ফিরায় দিলেন তো হতে পারে আমাদের ধারণা ভুলও হয়ে যেতে পারে, ইমান আরো কাঁচা হয়ে যেতে পারে, যে ঘরে বসে পাইলাম তারপরও পাইলাম না। আল্লাহ আল্লাহ, ঘরে বসে হাত উঠায় দিলাম, কাদেরকে নিয়ে উঠায় দিলাম দেখেন না একটু, কাদেরকে নিয়ে, সবচেয়ে বেশি যুবক আছে এদেরকে নিয়ে হাত তুলছে, দাড়ি পাকাও আছে সাদাও আছে, ওলামাও আছে তোলাবাও আছে, জানি না অন্তরালে মা বোনরা আছে কি নাই, জানি না কে কোথায় বসে হাত তুলছে, হায় আল্লাহ কোন সময় হাত তুলছি তাও দেখে, আপনি ডাকতেছেন আমরা হাত উঠায় দিছি, আপনি ডাকতেছেন আমরা হাত উঠায় দিছি, তোবার মাধ্যমে উঠায় দিছি, আমরা তওবা করতেছি মালিক আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ থেকে দূরে থাকব না, আর কোনোদিন তোমার নবীর আদর্শ থেকে দূরে সরব না, একটা আদর্শ হইলো জীবনের সঙ্গী বানায় নিব। আল্লাহ আল্লাহ, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তা যেন কবুল হয়, আল্লাহ এই এলাকা যেন কবুল হয়, এই থানা যেন কবুল হয়, এই জেলা যেন কবুল হয়, আল্লাহ সুবাদে যেন বিভাগ কবুল হয়, বিভাগের সুবাদে যেন দেশ কবুল হয়, দেশের সুবাদে যেন মহাদেশ কবুল হয়, মহাদেশের সুবাদে যেন পুরো দুনিয়ার মুসলমান আজকে কবুল হয়। উম্মতে মুহাম্মদী যেন আজকে কবুল হয়ে যায়, ইনসানের সাথে সাথে যেন জিন্নাত কবুল হয়ে যায়। আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে জটিল রূপ থেকে হেফাজত করেন,
হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না, হায় আল্লাহ ক্যান্সারের দিয়েন না, কাউকে দিয়া থাকলে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা দিয়া দেন। হায় আল্লাহ, হায় আল্লাহ, আমি আপনার কাছে ভিক্ষা চাবো। এই যুবকদের কাছে কবুল করেন, এই এলাকার যুবকদেরকে কবুল করেন, আমার জাতির যুবকদেরকে কবুল করেন, আমার বাসার যুবকদেরকে কবুল করেন।